আমার দাদা জমি নাই, সব গঙ্গা নদী ভাঙন করে ব্রহ্মপুত্র নদী নিয়ে গেছে তার। ব্রহ্মপুত্র নদী আমি দুইবার তিনবার বাইরে ভাঙছি, এখন যা সমুদ্রে বাপের আসছিল সমুদ্র জমি গঙ্গা পড়ে গেছে। এখন বর্তমানে 100 ধরনের জমি আমার নাই, বাড়ি নিবার মতো ক্ষমতা। এখন আন্ন করে কাছে অনুরোধ আমার এটাই যে আমি কোন জায়গায় যাই থাকবো কী করবো এটা আপনারা করে দেবেন। এবার কথা স্যার, বাড়ি আছে এল ওইমিরা, ওইমিরা তো আবার বাড়ি নিলাম এই নদীর মাঝখানে বসে। হাঙ্গা এনে গেছে জায়গা জমিন অনেক আছে, 60-70 বিঘা জমিন আছে, সব নদী নানা মনে পড়ে গেছে। হাঙ্গা কই যাম, হাঙ্গা ভাঙ্গা একখান থুয়ে দিছি, হাঙ্গা যাওয়ার মতো কোনো ক্ষমতা নাই। প্রধানমন্ত্রীর কাছে একটা আবেদন জানাই যে আঙ্গেরে এরা কোনো ব্যাগটা মারে দেন, সামনে তাড়াতাড়ি মারে দেন ভাই আঙ্গেরে। হ্যাঁ গ্রাম থাকতে আছে না, তারপর সঙ্গে সানু ভাই এমপি এর কাছে আমরা আবেদন করতে আছি, আঙ্গেরে এটা ই করে দিয়ে দেন, তাড়াতাড়ি দেওয়া হবো আঙ্গেরে এই দুই চারের মধ্যে আঙ্গে দেওয়া হবো না। তা আঙ্গে হা বিরাট একটা কষ্ট হয়ে গেছে, উপরে বাড়ি আসিল ইপারে ভাঙে নিয়ে নিয়ে আসছেন, ইপার থেকেও নদিয়ে ধরছে বাড়ি ঘর ভাঙে নিয়ে বাড়ি আছে থাইতে আছে, এখনও তোলা হয় নাই। যদি এটা আনারা সংশোধন করে দেন তাহলে দিহান, এখন ঘর বাড়ি তোলার মতো কোনো ক্ষমতা নাই।